আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা একটু ডিফারেন্ট কাইন্ড অফ সাবজেক্ট। সেটা হলো হচ্ছে যে যখন আমরা বিজনেস করি বা বিজনেসে শুরু করি, তখন কিছু কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর থাকে টু সাস্টেন দ্য বিজনেস। বিজনেসকে সাস্টেন করতে গেলে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর থাকে, বিজনেসটাকে লং লাস্টিং করতে গেলে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর চিন্তা করতে হয়, অ্যান্ড সবার উপর হচ্ছে প্রফিটেবল বিজনেস করতে গেলে কিছু জিনিস চিন্তা করতে হয়। বিজনেসের তিনটে বেসিক কনসেপ্ট আছে। ফার্স্ট অফ অল হচ্ছে একটা বিজনেসে সবসময় চিন্তা করতে হবে যে কী করে প্রফিটেবল করা যায় বিজনেসটাকে। প্রফিট অলওয়েজ শুড বি আপ, কস্ট শুড অলওয়েজ বি ডাউন। কস্টটাকে ডাউন করার চেষ্টা করতে হয়। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যেটা আছে সেটা হচ্ছে যে সেলস সবসময় কিন্তু আপের দিকে নিয়ে যেতে হয়। রেভিনিউ যেটা আমরা বলি, সেলস রেভিনিউটাকে চেষ্টা করতে হবে যেন গ্রো করে। নাও এইখানে দাঁড়িয়ে আমি একটা অন্য বিজনেসের সম্বন্ধে বলতে গেলে অন্য একটা ফ্যাক্টর নিয়ে কথা বলতে চাই। সেটা হলো হচ্ছে যে অনেকে আমরা বিজনেস শুরু করি, চেষ্টা করি আমার ব্র্যান্ডটাকে এস্টাবলিশ করতে হবে। অফকোর্স ইট ইজ ইম্পর্টেন্ট, ব্র্যান্ড এস্টাবলিশ করতে হবে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্র্যান্ড যদি করা যায় তাহলে আমার একটা আইডেন্টিটি তৈরি হবে। কিন্তু সবার আগে ইম্পর্টেন্ট হচ্ছে যে একটা বিজনেসে সাস্টেন করে থাকা। আমি আজকে ব্র্যান্ড এস্টাবলিশ করতে গিয়ে যে যে কোম্পানিগুলো ব্র্যান্ড নিয়ে চলে, আজকে যদি আজকে আমি বড় বড় কোম্পানির সাথে, তাদের নাম নিচ্ছি না, তাদের সাথে আমি কম্পেয়ার করে মনে করি যে আজকে আমি ধরুন যে আম্বানির সাথে কম্পেয়ার করি, যে তাদের মতন করে আমি বিজনেসটাকে চালাবো, তারা ব্র্যান্ড কনসেপ্টে চলছে এবং আমি ব্র্যান্ডিংয়ে প্রচুর টাকা খরচা করে ফেললাম। অবশ্যই ব্র্যান্ডিং করতে হবে, বাট তার আগে চিন্তা করতে হবে যে হুইচ ওয়ান ইজ ফার্স্ট। ইফ আই সার্ভাইভ টুডে আই ক্যান সি দ্য টুমোরো। সো ইট ইজ অলওয়েজ বেটার যে আজকে আমাকে সবার আগে আমার প্রোডাক্টের সেলস কোথায় বাড়বে, মার্কেট প্রাইসিং স্ট্র্যাটেজিটা কী, এই স্ট্র্যাটেজিগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যে কী প্রাইসে প্রোডাক্টটাকে রাখলে, আমি একটা হেভিলি প্রাইসড করলাম অথচ আমি স্টাডি করে দেখলাম না যে আমার যে জায়গাটাতে, যে মার্কেটে আমি অপারেট করছি, শুধু ব্র্যান্ডিং করতে গিয়ে আমি আমার মতন করে একটা প্রাইসিং স্ট্র্যাটেজি তৈরি করলাম, অথচ প্রোডাক্টটা সেই প্রাইসে নেওয়ার মতন সংখ্যা হচ্ছে 20% লো, তাহলে কিন্তু আমার বিজনেস কিন্তু সাকসেসফুল হবে না। আজকে নাম্বার অফ ফুটফলস একটা রিটেলে যদি না থাকে, যখন আমি রিটেলের কথা বলছি যেখানে কাস্টমার এসে প্রোডাক্টটাকে কেনে, সেখানে যদি নাম্বার অফ ফুটফলসটা কমে যায়, তাহলে কিন্তু সেই ব্যবসাটা লং লাস্টিং হতে পারে না। বিজনেস সেটাই ফ্লারিশ করে, আমি যে কান্ট্রিতে বা যে রিজিয়নে বা যে স্টেটে অপারেট করছি, যে লোকেশনে অপারেট করছি, সেখানে লোকের পারচেজিং পাওয়ারটাকে আমাকে দেখতে হবে। নট অনলি পারচেজিং পাওয়ার, একটা লোক একটা প্রোডাক্টের জন্য সে কত টাকা স্পেন্ড করবে, তার সাইকোলজি কী, হিউম্যান সাইকোলজি, সেটা স্টাডি আমায় করতে হবে। সেখানে কম্পিটিশন কতটা আছে, কম্পিটিটার যদি না থাকে তাহলেও চিন্তা করতে হবে আমি যে প্রোডাক্টটাকে বাজারে প্রমোট করছি তার পারসিভড ভ্যালু টু দ্য কাস্টমার কত, কাস্টমার এই প্রোডাক্টটার জন্য কত টাকা পে করবে। সে ফর এক্সাম্পল, একজন লোক একটা মোবাইলের জন্য 20,000 rupees স্পেন্ড করতে পারে, বাট দ্যাট সেম পার্সন ইজ ই রেডি টু স্পেন্ড 20,000 ফর আ পেন। আমি একটি পেনকে ব্র্যান্ডিং করছি, বাট এই শার্টকে বলছি যে এই শার্টটা 20,000 ভ্যালু, ইজ ই রেডি টু স্পেন্ড ফর এ শার্ট ওয়ার্থ রুপিস 20,000? বিকজ আমি একটা এমন শার্ট অফার করছি যে শার্টটা বা যে টি শার্টটার দাম আমি রেখেছি 20,000, একটা শুয়ের দাম রেখেছি 20,000। দ্য সেম পার্সন হু ইজ বাইং এ মোবাইল বা যে একটা মোবাইল কিনছে, বাই স্পেন্ডিং 20,000 ইভেন 30,000 40,000 আইফোন কিনে ফেলছে, সে কিন্তু একটা শুয়ের জন্য 20,000 ইভেন কি 10,000 স্পেন্ড করতে রাজি না হতে পারে। সো ব্র্যান্ডিং করতে গেলে কিন্তু একটুখানি কমন সেন্সে চিন্তা করে দেখতে হবে যে ব্র্যান্ডিং অবশ্যই করব, ব্র্যান্ডিং করার জন্য অবশ্যই আমার ব্র্যান্ডিংয়ে কত টাকা খরচা করব, ব্র্যান্ডিং ফোকাস করতে গিয়ে আমার প্রোডাক্টটাকে প্রাইস দিয়ে, আমি আমার বক্তব্য হচ্ছে প্রাইস পয়েন্ট দিয়ে কিন্তু একটা প্রোডাক্টের ব্র্যান্ডিং করার চেষ্টা করা উচিত না, বা প্রোডাক্টটার কিন্তু একটা পজিশনিং করার চেষ্টা করা উচিত না। দোজ হু হ্যাভ স্টার্টেড দ্য বিজনেস,
এটা কিন্তু আমি যেটা বলছি ইটস নট এ এম্পিরিক্যাল থিওরি যে এটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, বাট দোজ হু আর দ্য স্টার্টার, আপনি স্টার্ট করি কিন্তু যদি ব্র্যান্ডিংয়ে বেশি ফোকাস করেন ইনস্টেড অফ সেলস, রাদার উই শুড সে ফোকাস অন সেলস, উই শুড আন্ডারস্ট্যান্ড যে মার্কেট কি প্রাইসে প্রোডাক্টটাকে নেবে সেটাকে বোঝার চেষ্টা করা উচিত, কি প্রাইসে কাস্টমার এটাকে বাই করবে, কাস্টমার বিহেভিয়ার, বাইং বিহেভিয়ারটাকে আমাদের রাদার ফোকাস করা উচিত। সেটা যদি আমরা ফোকাস করে চলতে পারি তাহলে কিন্তু আমি বিজনেসে সাস্টেইন করতে পারবো। বিজনেস কিন্তু প্রথম 3-4 বছর আপনাকে লস দেবে, চাকরির সাথে বিজনেস এটাই ডিফারেন্স। চাকরিতে হয়তো আপনি ফিক্সড স্যালারি পাচ্ছেন, প্রত্যেক মাসের ঠিক ঠিক টাইমে স্যালারি পাবেন, কিন্তু আপনার একটা পুঁজি যেটা জমবে সেটা কিন্তু বিজনেস থেকে অনেক কম। বিজনেস কিন্তু আপনাকে প্রথম 3-4 বছর যখন ওই ইনফ্যান্সি পিরিয়ড, সেই সময়টার থেকে যদি বিজনেসটাকে গ্রো করাতে হয়, ঠিক যেমন একটা বাচ্চাকে আমরা লালন পালন করি, বিজনেসটাকেও কিন্তু খুব যত্ন করে লালন পালন করা উচিত। সেখানে আমাদের অনেকের কিছু রং ডিসিশনের জন্য আজকে অনেক বিজনেস অনেকে স্টার্ট করে আলটিমেটলি বন্ধ করতে বাধ্য হয়, কারণ সে সাস্টেইন করতে পারে না। এবং সাস্টেইন করতে পারে না কেন, কেন না যে ওনার তার দূরদর্শিতার অভাবে বিজনেস সাস্টেন করে না, সে ব্র্যান্ডিংকে বেশি ফোকাস করতে গিয়ে ব্র্যান্ডিংয়ের জন্য একটা হেভিলি প্রাইস প্রোডাক্ট রেঞ্জ সে মার্কেটে নিয়ে চলে আসে, অথচ তার এই প্রোডাক্টটা কিন্তু মার্কেট নেওয়ার জন্য রেডি নয়। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড বিফোর ডেভেলপিং আ মার্কেটিং স্ট্র্যাটেজি ও ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি, যে ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি শুড নট বি ক্লাবড উইথ আ প্রাইস স্ট্র্যাটেজি, ব্র্যান্ডিং স্ট্র্যাটেজিকে প্রাইস স্ট্র্যাটেজি যেন ওভারল্যাপ না করে দেয়। ক্লাবড অবশ্যই করতে হবে, ওভারল্যাপ না করে, যদি ওভারল্যাপ করে দেয়, আপনি যদি আপনার প্রোডাক্টের প্রাইস রেঞ্জ এমন রেঞ্জে নিয়ে চলে যান যে প্রাইসে আজকে আপনার মার্কেটে নেবে না প্রোডাক্টটা, তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট চলবে না। আজকে দেয়ার আর লট অফ এক্সাম্পল, লট অফ কোম্পানি দেখবেন তারা কিন্তু জাস্ট প্রাইস নিয়ে, আজকে আপনি যদি চান আপনি দেখবেন 1 টাকার শ্যাম্পুর পাউচ পাওয়া যায়, একটা সময় পাওয়া যেত না। আজকে হিন্দুস্তান লিভারের মতো কোম্পানি যারা কিন্তু রিয়েলাইজ করেছে যে লোকের কাছে কিন্তু আমাদের পৌঁছতে গেলে যদি রিচটা খুব ইম্পর্টেন্ট, কতগুলো লোক 140 কোটি আমাদের ভারতবাসী আছে, তাদের কাছে পৌঁছাতে গেলে যদি 1 টাকা করে শ্যাম্পুতে পৌঁছানো যায়, প্রত্যেকে যদি প্রত্যেকদিন 1 টাকার শ্যাম্পু হাইপোথেটিক্যালি আমি বলি ইউজ করে এবং 60% লোক ইউজ করে, তাহলে অ্যাটলিস্ট 84 crore ওয়ার্থ অফ টার্ন ওভার পেতে পারি। বাট সেটা না করে আজকে যদি আমি ব্র্যান্ডিংয়ের জন্য আমার প্রাইস 80 rupees কন্টেনার আমি বিক্রি করবো, এই জায়গায় দাঁড়িয়ে থাকি আমার কাস্টমার সেগমেন্টটাকে চিন্তা না করে জাস্ট ফর এ ব্র্যান্ডিং, যে আমার প্রোডাক্টের দাম কমানো। ডাব একটা সময় যখন ইন্ট্রোডাকশনস হয় তখন দেখা গিয়েছিল যে ডাবের দাম অনেক বেশি ছিল, আজকে ডাবের কিন্তু শ্যাম্পু আপনি 2 টাকাতে 1.5 টাকাতেও পাবেন, বিকজ দে হ্যাভ রিয়েলাইজড যে ব্র্যান্ডিং করতে গিয়ে খুব প্রিমিয়াম সেগমেন্টে অপারেট করতে গেলে আপনার কিন্তু প্রফিট আনা ভীষণ ডিফিকাল্ট। তাই যখন প্রাইসিং স্ট্র্যাটেজি করছেন তখন দেখুন যে শুধু ডিসপোজেবল ইনকাম দেখলে হবে না, দেখতে হবে হিউম্যান বিহেভিয়ার টু স্পেন্ড মানি অন এ পার্টিকুলার প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আমি মার্কেট করতে চাই সেই প্রোডাক্টটা একজন কাস্টমার ওই দামে কিনবে কি না। যদি আমি এই জায়গাটাতে ঠিকঠাক করতে পারি তাহলে ব্র্যান্ডিংয়ের দোহাই দিয়ে আমি একটা প্রোডাক্টের দাম যেখানে আমার মার্কেট শেয়ার ভীষণ কম, মার্কেট শেয়ার পেলে আমি প্রাইস নিতে পারি, যেখানে মার্কেট শেয়ার ইজ ভেরি ইনসিগনিফিকেন্ট সেখানে হেভিলি প্রাইসড করার কিন্তু কোনো মানে নেই, এবং আপনি অবভিয়াসলি আপনার বিজনেসে কিন্তু ফ্লপ করতে বাধ্য হবেন। তাই বিজনেস সাস্টেন করতে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি হচ্ছে প্রাইসিং স্ট্র্যাটেজি অফ দ্য সাইকোলজিক্যাল ফ্যাক্টর অফ দ্য কাস্টমার, যে কাস্টমার কত টাকা আপনার প্রোডাক্টের জন্য ব্যয় করতে রেডি আছে।